জাতির জনক মনে করেন কিনা এই সরকার? অবশ্যই না, কেন জাতির জনক মনে করবে? গত 16 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার ঐতিহাসিক 7 মার্চ সহ 8টি জাতীয় দিবস বাতিল করে। ওই দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই সরকার বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না। জাতির জনক বা পিতা যেটি বলি সেটা স্বীকৃতি অনেকে দিয়েছে বা পাচ্ছে, কে দিয়েছে? নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ, গুম খুন এবং গণহত্যা করে ক্ষমতায় ছিল, কাজেই তারা কাকে জাতির পিতা বলল, তারা কোন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল, নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতা থাকবে না। আমরা তো বলেছি বাংলাদেশকে আমরা নতুনভাবে গঠন করতে চাচ্ছি। তাহলে আমাদের দেশে কি কোনো জাতির পিতা থাকবে না? সাংবাদিকদের এমন প্রশ্নে নাহিদ বলেন, আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে বহু মানুষের অবদান রয়েছে। আমাদের ইতিহাস শুধু 52 থেকে শুরু হয়নি। আমাদের ব্রিটিশ বিরোধী লড়াই আছে, 47 ও 71-এর লড়াই আছে, 90 ও 24 আছে। আমাদের অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে, তাদের লড়াইয়ের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। যেসব ইতিহাস আওয়ামী লীগ এতদিন অস্বীকার করেছে সেগুলোকে নিয়ে আসতে হবে। একই দিন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিখেন, একটি দেশের জাতির পিতা কে হবে সেটা নির্ধারণ করবে সে দেশের জনগণ, কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক দল না। শেখ মুজিবুর রহমানকে যদি দেশের মানুষ জাতির পিতা মনে করত, তাহলে 5ই আগস্ট বিপ্লবী ছাত্র জনতা তার ভাস্কর্য ভেঙে ফেলত না। শেখ মুজিব জাতির পিতা নয়, আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার অন্যতম প্রতীকী মাধ্যম। তাদের এসব মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। দুই উপদেষ্টার বক্তব্যকে কেউ কেউ অধ্যত্ত হিসেবে অভিহিত করেছেন, তবে অনেকে আবার তাদের প্রশংসা করছেন। আমেরিকা প্রবাসী সাংবাদিক শাহেদ আলম ফেসবুকে লিখেন, জাতির পিতা হিসেবে শেখ মুজিবকে মানি না, মানব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে মহাসড়কের নামকরণ সেদিক দিয়ে একটি সেকুলার মুভ, কেননা পৃথিবীর 3 বড় ধর্মের অনুসারীরা আব্রাহামিক সন্তান। খ্রিস্টান, ইহুদি, ইসলাম সব ধর্মেই তাকে পিতা মানা হয়। আরেক পোস্টে শাহেদ আলম লিখেন, একক ব্যক্তি পূজা পরিহার করে ফাউন্ডিং ফাদার্স কনসেপ্ট নিয়ে 2.5 মাস আগে একটি আলোচনা করেছিলেন তিনি। উপদেষ্টা নাহিদকে ধন্যবাদ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়ার জন্য। ইতিহাসে যার যেটুকু প্রাপ্য তাকে সেটি দেয়া হোক, বেশিও না আবার অবমাননাও না। জাতি এবং তার একজন পিতা, এই বিষয়টা আমার কাছে এক অর্থে কন্ট্রাডিক্টরি মনে হয়। একই ধরনের মত প্রকাশ করেন ইংরেজি সংবাদপত্র দ্য ডেইলি স্টারের সাংবাদিক শামসুদ্দোজা সাদেন। তিনি বলেন, সারা বিশ্বে জাতি নিয়ে আলোচনায় একক ব্যক্তির অবদানকে ধরে আলোচনা হয় না। অর্থাৎ একটা জাতি এবং তার একক ব্যক্তি এটা পিতা, এই বিষয়টাকে আমার কাছে সবসময় কন্ট্রাডিক্টরি মনে হয়। উদাহরণ হিসেবে সাংবাদিক সাজেন তুলে ধরেন, আমেরিকায় যেমন অনেকজন ফাউন্ডিং ফাদার্স রয়েছে, আমেরিকায় যেমন আছে যে ফাউন্ডিং ফাদার্স, তারা একজনকে মনে করে না, তারা অনেকজনকে মনে করে। 1971 সালে বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করার উপায় নেই উল্লেখ করে তাকে যথাযথ সম্মান দেওয়ার কথাও বলেন সাংবাদিক সাজেন। সেটা আপনি তাকে জাতির পিতা হিসেবে স্বীকার করবেন নাকি জাতির রাষ্ট্রের পিতা হিসেবে স্বীকার করবেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা, এটাই মনে করি। তবে সাংবাদিক মাসুদ কামাল বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে বাদ দেয়া অযৌক্তিক মনে করেন তিনি। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা সেটা সন্দেহ। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ বলেন, 1971-এ বাঙালির মুক্তির প্রতীক হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা অনস্বীকার্য। একটি দেশ বা জাতির ইতিহাসে যে সকল ব্যক্তিত্ব অবদান রেখেছেন তা নিয়ে আলাপ আলোচনা তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু ইতিহাসকে মুছে ফেলে না। বঙ্গবন্ধু, তাজউদ্দিন, জিয়া রহমান সহ মহান স্বাধীনতা সংগ্রামে যারা অবদান রেখেছে তাদের সবার অবদানকে পূর্ণাঙ্গভাবে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এর আগে ঐতিহাসিক 7ই মার্চ এবং 15ই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল ঘোষণার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান সোহেল তাজ। তিনি বলেন, এক একজন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আর ইতিহাসকে বিকৃত করবে, আড়াল করবে অথবা নতুন করে লিখবে তা হতে পারে না। শেখ মুজিব জাতির জনক, এটা কি রেফারেন্ডাম হইছে? এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রশ্ন রাখেন, বঙ্গবন্ধু যে জাতির পিতা এ বিষয়ে কোনো গণভোট বা মতামত নেওয়া হয়েছে কি না? উপদেষ্টা নাহিদ যে কথাটা বলেছে অ্যাবসলিউটলি রাইট কথা, এটা আমরা গত 4-5 বছর থেকে বলে আসতেছি। সাবেক সংসদ সদস্য গোলাম মাউলা রনি অবশ্য সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এ নিয়ে একটি সংবাদ শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেন, কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দধামে।